हाय गाइस, स्वागत बेंगली होम किचेने। आज हमें शेखा रिच चिकेन कारी। रिच चिकेन कारी आमरा बिये बाड़ीते गिये जे मांसटा खेये थाकि जे रकम भावे ओरा बानिये थाके ठीक सेई रकम भावे एटा आमी बानियेछि। एटा आपनारा जे कोनो बाड़ीर छोटोखाटो अनुष्ठान बाड़ीतेओ बानाते पारेन। एटा खूब रिच खेते हय। एर संगे तंदुरी रुटी, नान एबं लाच्छा पराठा दारुण लागे। चलुन शिखे नि कि करे बानाते हय। তার জন্য বড় বড় চিকেন পিস নিয়েছি। দেখবেন বিয়েবাড়িতে বড় বড় চিকেন পিসেরই ব্যবহার হয়। তাই বড় বড় চিকেন পিস নিয়েছি। টক দই, পেঁয়াজ কুচো স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দুধ, কাজু বাটা, সস, কাশ্মীরি চিলি পাউডার, ঘি, চিনি, নুন, গরম মশলা গুঁড়ো, সাদা তেল, গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর দুটো কাঁচা লঙ্কা আর কেওড়া ওয়াটার। এবার আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়েছি। কড়াটা একটু গরম হলে তাতে 3 চামচ মতো তেল দেবো। তেল দিয়ে আমি চিকেন পিসগুলো ভাজতে হবে। অল্প একটু নুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে চিকেন পিসগুলো ভাজবো। কিন্তু বেশি ভাজবেন না, অল্প 1 মিনিট হাই ফ্লেমে একটু নেড়ে নাবিয়ে নেবেন, নাহলে চিকেন পিসগুলো স্টিফ হয়ে যাবে, ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। একটুখানি নেড়ে চেড়ে নাবিয়ে নেবেন, কালারটা একটু চেঞ্জ হলেই নাবিয়ে নেবেন। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার সেই কড়াতেই তেলে যে তেলটা ছিল মাংস ভাজা, তাতে আমি আরও 1 চামচ ঘি দিলাম আর পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা রিচ, তাই রিচ চিকেন কারি, তাই ঘি এর ব্যবহারটা একটু বেশি। আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা এটা তেলে আগেও দিয়ে দিতে পারেন। দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন লাল লাল করে ভাজার পর আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে ভাজতে হবে। গ্যাস বাড়িয়েই ভাজবেন, কিন্তু নাড়তে থাকবেন। এবার আমি টক দইয়ের একটা মিশ্রণ তৈরি করে নেব। কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি। কাশ্মীরি চিলি পাউডারে খুব ভালো রং হয়, যেটা বিয়েবাড়িতে লাল যে রংটা হয়, কিন্তু ঝাল হয় না। তাই কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করেছি আমি। সস দিয়েছি, যে কোনো কেচাপ সস আপনি ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্সারটা বানিয়ে নেবেন। দেখুন আমাদের পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে মিক্সড করছি। এই রান্নাটা সমানে কষে কষে, অল্প মানে মিডিয়াম ফ্লেমে কষে কষে করতে হবে। দেখুন একটুখানি চিনি দিলাম। চিনি দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায়। দেখুন তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে গেল আমাদের পেঁয়াজটা। এবার আমি সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো, যে মিশ্রণটা বানিয়েছি। এটা একটু দইটা ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে দইয়ের যে এগুলো সেগুলো চলে যায়। কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে মিক্সড করছি। এবার গ্যাসটা একটু কমিয়ে দেবেন, ধিমে আছে। 1 থেকে 2 মিনিট কুক করার পর আমি গরম মশলা পাউডার দিলাম। দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কুক করতে হবে, 1 থেকে 2 মিনিট। দেখুন 1 থেকে 2 মিনিট রান্নাটা করার পর আমার তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি ভাজা চিকেন পিসগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এবার সব একসাথে মিক্সড করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিকেন পিস ব্যবহার করতে পারেন।
মিক্সড করার পর দেখুন আমি নুন দিচ্ছি। এবার নুন দি মাখিয়ে, কিন্তু মাংসটা ভাজা ছিল তাই কেয়ারফুলি নুনটা দেবেন, দিয়ে নুনটা দিয়ে মিক্সড করবেন। মিক্সড করার পর গরম মশলা পাউডার দিলাম, দিয়ে এতে জল ইউজ করবো না, যেহেতু রিচ চিকেন কারি তাই দুধ দিয়ে এবার আমরা সেদ্ধ করব। চিকেনটা অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে, তো বেশিক্ষণ ফোটাতে হবে না, দুধ দিয়ে অল্প ঢিমে আছে, ফোটালে 3 থেকে 4 মিনিট ফোটালেই মোটামুটি আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে 3 থেকে 4 মিনিট ফোটানোর পর, এবং গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে। এই সময় আমি কেওড়া ওয়াটারটা ছড়িয়ে দেব, দিয়ে আরও 1 মিনিট ফোটাবো। ঘি দেবেন, ঘিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে ভালো হয় আর কি। দিয়ে 1 মিনিট রান্না করে 1 মিনিট ফুটিয়ে নিভিয়ে দেবো গ্যাস। এটা একটু ঘন ঘন মতো হয়, দেখুন 1 মিনিট ফোটানোর পর আমাদের গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করব। দেখুন কিছুক্ষণ রাখার পর তেলটা ওপরে ভেসে উঠেছে, এবার আপনি পরিবেশন করছি দেখুন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আপনি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, লাইক করুন আমার চ্যানেল আর আমার ভিডিও, আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করুন। টাটা বন্ধুরা।